ঘুমের মধ্যে সকালবেলা আমি একটু ঘুমাইছি, আজকে রবিবার দিনও। তুই ওই আমার স্কুলের আশেপাশে থেকে আমার কাছে আরবার ফোন আইছে, ফোন আইছে যে স্কুলের সাইনবোর্ডের মধ্যে বাঁকা রাখি তা জানি লিখতে রাখিস। তো উঠছি আমি, উঠিয়ে তাড়াতাড়ি করিয়ে আমি গেলাম, গিয়ে দেখি এখানে পুলিশ প্রশাসনেরও 2-3 জন লোক এবং গ্রামেরও এলাকারও মানুষজনের ভিড় ভিড় ধরিয়া আছে। দেখলাম খালা আলি দিয়া মিঠাই টুইয়া তারা রাখছে, লেখাটা আমি দেখছি না, যদিও অন্যরা আমার মোবাইলে দেখাইছে, আমি দেখছি না, ওইটা দেখলাম আর দেখি আর ইয়ে। আমি ও আইছি, কখন আইসি বের হয়েছি। মানে এখানে স্কুলের নামটা কি আসলো? নাম তো মুসলিম পল্লী জবি স্কুল। এটা কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে? এটা সন্তরী গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে। তো রাস্তার পাশে যে স্কুলের বোর্ডটা আছে, এই বোর্ডটাতে কালো কালি লাগানো হয়েছে? কালো কালি, কালো কালি লাগানোর উপরে স্টিকার লাগানো হয়েছে, পোস্টার লাগানো হয়েছে। তো আপনাকে পোস্টার পাইছেন না? না, পোস্টারটা কে খুলছে? এটা আমি বুঝতাম পারছি না, মানে আমি যা দেখছি আর ইয়ে। দেওয়ার পরে আমি মাত্র ঘুম থেকে উঠছি, তো আমি আরবার আই গেছি বাড়িতে, আরবার তাই হোম মেম্বারেও ফোন করছে, আমি যাইতাম গিয়ে কমিটি ডেকে মিটিং করতাম। তো আজকে রবিবার, তখন রবিবারেও শান্তি পারাম না, ওই যাওয়ার আরবার ইলেকশন ডিউটিতে তো আমি আসি বিএলও। গত কিছুদিন আগে তো, গত কিছুদিন আগে ওই তো 1 মাস হয়েছে না, 18-22 দিন হয়েছে ওই রকম এই ঘটনাতে। আমি গত 22 নভেম্বর যে ঘটনাটা হয়েছিল তখন কি লেখছিল? ওই তখন তো লেখছিল হিন্দু পল্লী, মুসলিম পল্লীর জায়গাতে হিন্দু হিন্দু লেখি। তখন সময় কি আপনি অফিসে জানাইছিলেন? জানাইছি আমি। আজকে ঘটনাটা জানাইছেন? না, আজকে জানাইছি না, আমি এক্ষণে বসাতেছি, আমি নিশ্চয়ই জানাইব আমার অথরিটি কাছে। কে বা কারা করছে তৎকালীন সময়ে, যেমন 22 নভেম্বর কারা করছে কিংবা আজকে যেটা ঘটনা করছে কারা করছে জানেন কিছু? না না, আমি তো এটা জানি না। কে বা মানে কি মনে করতেছেন এই ঘটনাটা? ঘটনাটা তো আসলে নিন্দনীয়, এটা আসলে খুব খারাপ লাগে। এই আমারও ভাষার সঙ্গে দৌড়াদৌড়ি, প্রশাসন তা কেউ আয় সবেরই একটা ইয়ে অস্থিরতা পরিবেশ, এটা তো ঠিক না। এটা আসলে এই স্কুলের একটা নাম তো, এই যে মুসলিম পল্লী জবি স্কুল এক সন্তর গ্রাম পঞ্চায়েত 1 নং ওয়ার্ডে অবস্থিত। আপনার এই স্কুলে, আপনি তো ইনচার্জ, তো আপনার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 10 জন। তো এই বিষয় নিয়ে আপনি কি এসএমসি সাথে কথা কইছিলেন আগের বিষয়টা নিয়ে? ওই আগের ঘটনাটা, আগের ঘটনা নিয়ে থানার বড়বাবু সহ এসডিপিও স্যার সহ গ্রামের আশপাশের লোকজন সহ তারা এটা সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে তারা, যে এটা নিয়ে যাতে কোনো ধরনের কিছু না ঘটে বিভ্রান্তিমূলক। 22 নভেম্বরে ঘটনার পরে পরবর্তী সময় আবার নাম লেখা হয়েছে সুন্দরবনে? হ্যাঁ, সুন্দরবনে যারা প্রশাসন থেকেও এসডিপিও স্যার এর পঞ্চায়েতের প্রধান সেক্রেটারি আসলো, তারা সহ একটা রেজুলেশন দেওয়া হয়েছে এবং পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সাথে সাথে ওই দিনই তারা এইটারে সুন্দরবনী বোর্ডটা আবার স্কুলের নামে আবার লেখা দিয়ে দিয়েছিল।